মহানগর জেলার সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের রেলওয়ে পুলিশ ক্লাবে রেলভূমিতে বসবাসকারীদের উচ্ছেদময় বরাদ্দ চাই দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দপুর রেলভূমিতে বসবাসকারীদের সংগঠন অধিকার। সম্মেলনে রেলভূমিতে বসবাসকারীদের উচ্ছেদ না করে বসবাসরত রেলভূমি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও অধিকার সংগঠনের সভাপতি মকসুদুল মমিন, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ তাসলিম, অধ্যক্ষ শাফাত হোসেন কুকন প্রমুখ। অধিকারের আয়োজন আগস্ট মাসে দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি এবং